आज उत्तर हावड़ा में शीतला माता की ऐतिहासिक स्नान यात्रा महोत्सव है। ऐसा मानना है कि माघी पूर्णिमा के बाद मौसम में होने वाले परिवर्तन की वजह से कुछ ऐसी संक्रामक बीमारियों का असर दिखने लगता है, जिसमें चेचक, पीलिया, म्यादी, उच्च ज्वर आदि शामिल है। डॉक्टरी इलाज के साथ साथ लोग शीतला माता का धोक लेते हैं ताकि वे बीमारी से उबार सके। दूसरी वजह यह है कि गर्मी की शुरुआत से पहले माताओं को स्नान करा के उनसे शीतल रहने और वातावरण को शीतल रखने की प्रार्थना की जाती है। यह आयोजन कितने सालों से हो रहा है इसे लेकर स्थानीय निवासी सुरेश कुमार भोवालका ने मंदिर संचालकों से जो जानकारी हासिल की उसके मुताबिक सन 1539 से इस स्नान यात्रा के आयोजित होते रहने की पुष्टि हुई है। पालकी में सवार होंगी माँ। मंदिर सूत्रों से मुताबिक इस बार पूर्णिमा का शुभारंभ 23 फरवरी को दोपहर 3:30 पर हो रहा है। यहाँ की बड़ी माँ सल्किया अरविंद रोड स्थित अपने मंदिर से पालकी में सवार होकर निकलेंगी और हमेशा से निर्धारित मार्गों का भ्रमण करते हुए बांदा घाट गंगा तट पर स्नान कर पुनः अपने मंदिर में वापस लौटेंगी। इस बार विधिवत बोर्ड परीक्षाओं को ध्यान में रखते हुए पुलिस प्रशासन ने परीक्षार्थियों की सुविधार्थ विशेष प्रबंधन किए हैं और श्रद्धालुओं से अपील की है कि वे परीक्षार्थियों के आवागमन में अपना पूर्ण सहयोग करें। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে একবিংশ শতাব্দীতে যখন বিজ্ঞান শিক্ষা সমস্ত কিছু এত দূর এগিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যখন এরা বলছে যে হাওয়া লেগেছে ভূতে ধরেছে এটা সত্যি আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়। এবং আমরা যেদিন ইকোনমিক্স পরীক্ষা ছিল সেদিন ওকে আমরা আমাদের পরীক্ষা সেন্টারে পাই। আমাদের পরীক্ষা সেন্টারের যিনি সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ থেকে আরম্ভ করে সর্বতভাবে ইনভিজিলেটররা সবাই মিলে মানে চেষ্টা করেছে ওকে যাতে পরীক্ষা দেওয়ানো যায়। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, তারাও দেরি করেনি। আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাই, সেখানে আমরা প্রশ্নপত্র উত্তরপত্র সব নিয়ে হাজির হয়েছিলাম এবং আমরা সর্বতভাবে চেষ্টা করেছিলাম কিন্তু সেদিন পরীক্ষা দেওয়াতে পারিনি। পরবর্তীতে এডুকেশন পরীক্ষা ছিল, এডুকেশন পরীক্ষাটাও দেয়নি। তা আমরা ভাবলাম যে ওর সাথে একটু সাক্ষাৎ করি, কারণ এই এই সময়টায় দাঁড়িয়ে, এই আধুনিক যুগে দাঁড়িয়ে এই ধরনের একটা মিসকনসেপশনের উপরে ভিত্তি করে ওঝা গুণিন এইসবের চক্করে মানুষ থাকবে, এটা একজন শিক্ষক হিসেবে তো নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। যদিও সরাসরি আমার ছাত্রী নয়, তবুও একজন শিক্ষক হিসেবে দায়িত্ব এড়াতে পারি না। তো আমাদের শিক্ষার ক্ষেত্রে যে আরও কত কাজ করতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাদের আরও অনেক দূর যেতে হবে। মানুষের এই ভুল ধ্যান ধারণার থেকে মানুষকে মুক্ত করতে হবে, কারণ শিক্ষা তো চেতনা আনে, সেই চেতনার জাগ্রত হওয়া দরকার। শিক্ষা শুধুমাত্র চাকরির জন্য নয়। তো আমরা ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আগামী পরীক্ষাগুলো দিক, ওর শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বললাম যাতে তারাও বিষয়টাতে উদ্যোগী হন, যাতে ভবিষ্যতের পরীক্ষাগুলো যেগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো ও দেয় এবং আগামী বছর যাতে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে আমরা সর্বতোভাবে সাহায্য করব। আজকে কি তার, আজকে তো তার পরীক্ষা ছিল বলে সে কি বাকি পরীক্ষাগুলো দিতে রাজি হলো? না, আজকে ওর কোনো পরীক্ষা ছিল না। ওর পরবর্তী পরীক্ষা আছে, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি দুটো পরীক্ষা আছে। ও তো বললো পরীক্ষা দেবে এবং আমরা বললাম যে মেডিকেল সাপোর্ট যদি কিছু দরকার হয় না আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের মাধ্যমে আমরা সেটারও ব্যবস্থা করব, যাতে কিনা তার সুস্থ চিকিৎসা হয় এবং সে সুস্থ হয়ে ওঠে। কারণ এটা আমাদের মনে হয় যে একটা মানসিক সমস্যা, এটা দৈহিক কোনো সমস্যা হয়তো নেই। কারণ কিন্তু ঘটনা হয়েছে কি, ওদিন আমরা ভর্তি করার পরে ওনারা যদি অন্তত একটা রাত্রি সেখানে রাখতেন তাহলে আমাদের পক্ষে যেমন জানা সম্ভব হতো ডাক্তারবাবুদের মাধ্যমে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে, কেন ও এইরকম আচরণ করছে। কিন্তু ওই যে বললাম যে এটা খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে ওরা বন দিয়ে ছাড়িয়ে নিয়ে কোথায় এক গুণিনের কাছে নিয়ে গেছে। এই একবিংশ শতাব্দীতে গুণিন শব্দটাই তো আমার কাছে কেমন একটা মানে লজ্জাজনক শব্দ মনে হয়। দাদা, যে দুটো পরীক্ষা মানে দিতে পারিনি সেই দুটো পরীক্ষা কি হবে বা আগামী পরীক্ষাগুলো সেটা নিয়ে যদি একটু আরো বলেন। দেখুন, আমাদের বোর্ডের ক্ষেত্রে যেগুলো বা কাউন্সিলের ক্ষেত্রে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই পরীক্ষাটা এবছর আর ও দিতে পারছে না। তবে আগামী বছর ওকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে আবার ও পরীক্ষা দিতে পারবে। তো আমরা বলেছি বাকি যে দুটো পরীক্ষা আছে সেই দুটো পরীক্ষা ওকে দেওয়ার জন্য বলেছি এবং আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে বলেছি। আমাদের বোর্ডের ক্ষেত্রে নিয়ম নেই আলাদা করে দুটো পরীক্ষা দেওয়ার। আপনার নাম পরিচয়? আমার নাম ভাস্কর মজুমদার, জয়েন্ট কনভেনার, আলিপুরদুয়ার ডিএসসি।